হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওতে কোনো আর্নিং সাইট বা অ্যাপ শেয়ার করব না। আজকের ভিডিওতে আমি আপনাদের কেমন একটা টিপস শিখিয়ে দেব, যে টিপস অবলম্বন করে আপনার যে কোনো এয়ারড্রপে 5 মিনিটের জায়গায় মাত্র 1 মিনিটে জয়েন করতে পারবেন এবং এই কাজটা আপনি সম্পূর্ণ সঠিকভাবে করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর এই কাজের জন্য আপনাকে একটা অ্যাপস ইউজ করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে আপনি 5 মিনিটের কাজ, যেগুলো আপনি এয়ারড্রপে বোর্ডগুলোতে জয়েন করেন, 5 মিনিটের কাজ মাত্র আপনি 1 মিনিটে কিন্তু করতে পারবেন। আপনাদের কাজ প্রত্যেকে ভালো লাগবে আজকের ভিডিওটা এবং 100% কাজের। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আজকের অ্যাপসটা ইউজ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনারা প্রত্যেকেই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তার কারণ প্রত্যেকটা এয়ারড্রপ কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করি। সো প্রথমে আপনাকে আজকের যে অ্যাপসটাতে কাজ করবেন তার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। সো আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি প্লে স্টোরে আসবেন, আসার পরবর্তীতে এখানে সার্চ করবেন, লিখবেন GBORD, জিবোর্ড। জিবোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরবর্তীতে এই অ্যাপসটা আসবে এবং পিকচারটা একটু দেখে নেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি যে কোনো এয়ারড্রপে জয়েন করেন, যদি আগে 5 মিনিট লাগতো সেক্ষেত্রে এখন মাত্র আপনার 1 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই অ্যাপসটা আপনাকে কী হেল্পটা করবে সেটা প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে সিলিংটা জানিয়ে দিই। আমরা মূলত এয়ারড্রপে জয়েন করার সময় আমাদের প্রথমে কী লাগে, যদি বলে টুইটার প্রোফাইল, টুইটার প্রোফাইল লাগে, সেক্ষেত্রে কী করতে হয়, আমাকে প্রথমে টুইটার অ্যাপসে যেতে হয়, দেন টুইটার প্রোফাইল লিঙ্কটা কপি করে এনে বোটের ভেতরে পেস্ট করতে হয় আর কি। কিন্তু আপনি যদি এই অ্যাপসটা ইউজ করেন সেক্ষেত্রে দেখেন কী হয়, যদি আমি এখানে TWI লিখি, এই দেখেন TWI লিখব, এই যে আমার একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। আচ্ছা, একটু ইয়ে হয়ে গেল, এই দেখেন একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। এই দেখেন, এটা টুইটারের প্রোফাইল লিঙ্ক চলে আসলো। দেখেন, এটা কিন্তু আমি আগে থেকে সেট আপ করে নিয়েছি। এই সেট আপটা আমি একটু পর আপনাদের দেখে দিচ্ছি। এখানে যদি আমি BHC লিখি, অর্থাৎ স্মার্ট চেইন BNB অ্যাড্রেস, এই দেখেন এখানে কিন্তু স্মার্ট চেইন BNB অ্যাড্রেসটা আসছে। জাস্ট এইটার উপর ক্লিক করব, এখান থেকে দেখেন অ্যাড্রেসটা চলে আসলো, এইটা বোর্ডের মাঝখানে পেস্ট করে দেবো। আবার যদি আমি ETH লিখি তাহলে দেখেন ইথেরিয়াম অ্যাড্রেসটা চলে আসলো। দেন এখান থেকে যদি আমি হচ্ছে আপনার ইউটিউব লিখি তাহলে দেখেন এখান থেকে ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা চলে আসলো। প্রত্যেকটা যদি আপনি এরকম করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারড্রপে জয়েন করতে 5 মিনিটের জায়গায় মাত্র 1 মিনিট সময় লাগবে। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কত ইজি হবে। প্রত্যেক দিন দেখা যায় একটার পর একটা এয়ারড্রপ শেয়ার করি, যখন ভালো ভালো এয়ারড্রপগুলো আসে আপনার একটু মানে বিব্রত হয়ে যান যে একটার পর একটা সময় লাগতেছে, একটু খারাপ লাগে। তার কারণ একটা কাজ বারবার করলে কিন্তু খারাপ লাগে, কিন্তু এরকম করে যদি জয়েন করেন তাহলে আপনার এয়ারড্রপে কাজ করার সময় কোনো সময় আপনার কিন্তু কাজের প্রতি যে একটা অনীহা সেটা কিন্তু আসবে না। সো এই সিটিংটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো, প্লাস একটা বোটে আমি আপনাদেরকে জয়েন করেও দেখাবো। এখানে দেখেন এই যে আপনার এটা হচ্ছে কিবোর্ড, একটা কিবোর্ড অ্যাপস আর কি, যেরকম আপনার মায়াবী কিবোর্ড রয়েছে, বিজয় কিবোর্ড রয়েছে, এরকম একটা কিবোর্ড হচ্ছে জিবোর্ড এবং এটা হচ্ছে গুগলের একটা বোর্ড। এখান থেকে প্রথমে আপনার সিটিং থেকে এই বোর্ডটা হচ্ছে পারমিশন দিয়ে নেবেন। কিবোর্ডটা পারমিশন দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে বোর্ডটা ওপেন হবে এবং বোর্ডটার এই যে সিটিং একটা অপশন দেখতে পারবেন। আচ্ছা, এটা এরকম করে দেখানো যাচ্ছে না, এই যে সিটিং আমার এখানে আইকনটা দেখেন, এই যে সিটিংটা আছে না, এখানে একটা ক্লিক করে দেবেন। সিটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি এই যে ডিসকর্নারের যে অপশনটা দেখতে পারবেন, এই ডিসকর্নারের উপর একটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু জিবোর্ড অ্যাপসের সিটিং। সো ডিসকর্নারের উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে পার্সোনাল ডিসকর্নারি এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটার পরে একটা মানে এগুলো সেট আপ করে নেবো, সে ইংলিশের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তী দেখেন অলরেডি কিন্তু আমি এইগুলো সেট আপ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কিছু সেট আপ করে দেখাচ্ছি। সাপোজ আমার বোটের দরকার হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম। আমি সাপোজ আপনার ধরেন যখন এয়ারড্রপে জয়েন করি সেক্ষেত্রে আমাকে বলে যে টেলিগ্রাম ইউজার নেম লাগবে। ধরেন আমি টেলিগ্রাম ইউজার নেমটা ওখানে টাইপ করবো না, জাস্ট পেস্ট করবো। এটার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে শর্টকাটে কী লিখবেন আপনি, আমি লিখলাম টেলিগ্রাম ইউজার নেমের ক্ষেত্রে লিখবো TU, মানে টিতে টেলিগ্রাম, ইউতে ইউজার নেম। আমি একটু সংক্ষেপে লিখবো এবং এই সংক্ষিপ্তটা আপনার মনে রাখতে হবে কিন্তু। সো এখানে আমি টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার টেলিগ্রাম ইউজার নেমটা উপরে দিয়ে দিলাম, নিচে শর্টকাটে TU লিখেছি। যখনই আমি এই কিবোর্ডে গিয়ে TU লিখে সার্চ করবো তখন কিন্তু আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা কিন্তু অটোমেটিক চলে আসবে। সো এখান থেকে কী করবেন আপনারা, জাস্ট এখান থেকে আপনি ব্যাক করে দেবেন, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অলরেডি এটা, এই দেখেন TU, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে।
দেন আমি প্লাস আইকন আবার একটা ক্লিক করছি। এবার আমি টেলিগ্রামটা অ্যাড করব। এরকম করে আপনি বিএচসি ইথেরিয়াম যা যা আপনার প্রয়োজন সবগুলো আপনি অ্যাড করে নেবেন। এখন আমি অ্যাড করব হচ্ছে টেলিগ্রাম, সেই জন্য প্রথমে আমি টেলিগ্রামের ইউজার নেমটা দিচ্ছি। এখান থেকে টেলিগ্রাম না টুইটার, সেখান থেকে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি। সব কিছু আপনি সঠিকভাবে দিবেন, তার কারণ প্রত্যেকটা বার একই কিন্তু আসবে। এখান থেকে দিয়ে নিচ্ছি, এখানে দেখেন আমি কিন্তু ইউজার নেম দিয়েছি। এখন আমরা কী লিখবো এখানে, এখানে আপনারা যেটা মনে রাখবেন বা যেটা মনে রাখতে পারবেন সেটাই লিখবেন। এখানে আমি লিখতেছি টেলিগ্রাম টুইটার টিটি লিখলাম। টিটি লিখে যখনই সার্চ করবো তখনই কিন্তু আমার ইউজার নেমটা চলে আসবে। সো টিটি লিখে সার্চ করে দিলাম, এখন আমার সেভ হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আমি আর একটা সেভ করি, ধরেন আমি ট্রাস্টার থেকে টিআরএক্স অ্যাড্রেসটা সেভ করব। এই জন্য এদের ট্রোনেবর থেকে টিআরএক্স অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, যেইটাই আপনি সেভ করবেন সেটা আগে কপি করে নেবেন, তার কারণ এই পেজটা কিন্তু আপনার মিনিমাইজ করে আপনি রাখতে পারবেন না। সো আমি টিআরএক্স অ্যাড্রেসটা সেভ করবো, এই জন্য প্লাসের উপর ক্লিক করে দিচ্ছি। প্লাসের উপর ক্লিক করে দেওয়ার পরে তো নিচে শর্টকাটে দেবো টিআরএক্স, দেন উপরে টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে ব্যাক করবো, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। এখন আমার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন কথা হচ্ছে কি, অনেকে বলতে পারেন ভাই এই ব্রাউজারটা যদি ওপেন থাকে সেক্ষেত্রে কি আমি অন্য ব্রাউজারটা ইউজ করতে পারবো কি পারবো না। হ্যাঁ ভাই, আপনি অন্য ব্রাউজারটা ইউজ করতে পারবেন। এই জন্য এই যে কর্নারে এখানে একটা ক্লিক করে দেবেন, এই যে লাস্টে একটা কিবোর্ড আইকন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি যে বোর্ডটা যখন ইউজ করতে চান সেটা ইউজ করবেন। আমি এয়ারড্রপে জয়েন করার জন্য জি বোর্ডটা ইউজ করে থাকি, আপনারাও এটা ইউজ করবেন, তার কারণ এটা ইউজ করলে কিন্তু আপনি অতি সহজে জয়েন করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে একটা বোর্ডে জয়েন করে দেখাচ্ছি। এই দেখেন একটা এয়ারড্রপ, এখানে আমি আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি কীভাবে জয়েন করবো আমরা। এবং দেখেন আমরা কত দ্রুত এখানে জয়েন করতে পারি, স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ওই এয়ারড্রপ বোর্ডটা একটু স্লো থাকার কারণে আমি আরেকটা এয়ারড্রপে জয়েন করছি। দেখেন স্টার্ট করলাম, এখন জয়েন এয়ারড্রপে ক্লিক করলাম। দেখেন কত তাড়াতাড়ি আমরা কাজটা কমপ্লিট করতে পারি। এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আর এই এয়ারড্রপটা আমি কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার করবো, টেলিগ্রামে শেয়ার করবো। অবশ্যই জয়েন করবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করা লাগবে। জয়েন করে নিচ্ছি, এখানে অনেক ইজিতে আপনি জয়েন করতে পারবেন, মাত্র এক মিনিটের ভিতরে আপনার কাজ কমপ্লিট। এটা দেখলে বুঝতে পারবেন, আপনি একদিন ইউজ করে বুঝতে পারবেন যে এটা আপনার কতটা সময় বাঁচাচ্ছে। দেখেন পাশাপাশি আপনাদেরকে একটা এয়ারড্রপে জয়েন করা হবে। আর এরকম যদি এয়ারড্রপে জয়েন করেন বা এরকম যদি আপনাদের সামনে পিকচার আসে সেক্ষেত্রে এই পিকচারটার উপরে ক্লিক করে দেবেন। এখানে কার বলেছে, সেখান থেকে আমি কারটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে চাইলো আমার ইমেইল, আমি ইমেইলটা লেখার জন্য ইমেইল লিখব। এটাও আমি এরকম করে সেভ করে রাখছি। দেখেন ইমেইল লিখলাম, এই দেখেন আমার ইমেইলটা চলে আসছে, এখান থেকে ইমেইলটা পেস্ট করে দিলাম। আমি এগুলো আগে থেকে সেভ করে রেখেছি, প্রত্যেকটা যে যে জিনিস আমার লাগে। এই দেখেন আমার থেকে চাইছে স্মার্ট চেইন বিএনপি অ্যাড্রেস, আমি কিন্তু আর ট্রাস্ট অর্ডে যাবো না, জাস্ট এখানে বিএচসি লিখব। এই দেখেন আমার অ্যাড্রেস চলে আসছে, এখানে দিয়ে দিলাম। আমি বিএচসি লিখে সেভ করছি, বিএচসি দিয়ে দিলাম। এখানে দেখেন এখান থেকে প্লিজ এন্টার ইওর টুইটার লিঙ্ক, আচ্ছা টুইটার লিঙ্কটা চাচ্ছে, এদেরকে আগে ফলোটা করে দিই। টুইটার লিঙ্কটা দেওয়ার জন্য TW লিখে আমি সার্চ করছি, দেখেন TWI লিখে দিছি, লিখে হচ্ছে শর্টকাট করে দিয়েছিলাম। এই দেখেন টুইটার প্রোফাইল লিঙ্কটা সেন্ড করে দিলাম। দেওয়ার পরবর্তীতে রিটুইট করতে বলতেছে, সো আমি রিটুইটটা করে নিই, এটার উপর ক্লিক করে দিচ্ছি। আচ্ছা রিটুইট করার সময় যে ফ্রেন্ডগুলোকে মানে আপনার রিকমেন্ড করা লাগে সেটাও আমি দেখেন সেভ করে রাখছি। এই জন্য আমি কী করতেছি, আর রিটুইট জাস্ট RET লিখছি, এই যে চলে আসছে মাঝখানেরটা, এই দেখেন সবগুলো চলে আসছে, এগুলো কিন্তু আমি লিখলাম না। এখন রিটুইট একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম, দেখি তারপর আমার থেকে কী কী চাই। এখন মেইন মেনুতে ক্লিক করে দেবো। আচ্ছা একটু আমার ভুল হয়েছে, দেখেন পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করে নিচ্ছি। যেটা আপনার চাইবে, যেটা সংক্ষিপ্ত করে লিখছেন ওইটা আপনি খালি দিয়ে দেবেন। দেখেন অলরেডি কিন্তু আমার এয়ারড্রপে আমার জয়েন করা হয়ে গেছে। মেইন মেনুতে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে মাই ব্যালেন্সে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন কিছুক্ষণ আগে যে আমি হচ্ছে TRX অ্যাড্রেসটা সেভ করলাম, এখন আমি যদি TRX লিখি, এই দেখেন TRX অ্যাড্রেসটা কিন্তু আমার চলে আসছে। দেন হচ্ছে টুইটার ইউজার নেম, এই দেখেন TT লিখবো, টুইটার ইউজার নেম চলে আসলো। টেলিগ্রাম ইউজার নেম TU লিখবো, এই যে টেলিগ্রাম ইউজার নেম চলে আসলো। সো এরকম করে আপনারা প্রত্যেকটা বোট এরকম বোটের ভিতরে মানে ইউজার নেমগুলো সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু আপনি অতি সহজে জয়েন করতে পারবেন। আপনার এয়ারড্রপে জয়েন করতে কোনো সমস্যা হবে না। আগে যদি আপনি জয়েন করতেন সেক্ষেত্রে আপনার টুইটার থেকে লিঙ্ক নেওয়া লাগতো, দেন হচ্ছে আপনার স্মার্ট চেইন বিএনপি অ্যাড্রেসটা ট্রাস্টার থেকে নেওয়া লাগতো, কিন্তু এখন কিন্তু কিছুই করা লাগবে না। জাস্ট আপনি ওখান থেকে এরকম করে টাইপ করবেন আর আপনি এখানে বোটের ভিতর থেকে দিয়ে দেবেন। সো আশা করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং প্রত্যেকজনের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।